তৃণমূলের যে দুর্নীতি দেখা দিচ্ছে প্রত্যেক জেলায় জেলায়, দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দেবে। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা ব্লকে ব্লকে, প্রত্যেকটা জেলায় জেলায় যেভাবে কুন্তল ঘোষ, যেভাবে শান্তনু চ্যাটার্জির মতো লোকে, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূল কংগ্রেসের ওয়ার্কাররা উঠে আসছে, সেই ছেলেমেয়েদের টাকাটা কিভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা এজেন্ট হিসাবে আত্মসাত করেছে, আর মাত্র দু মাস পরেই আপনারা দেখতে পারবেন। আসানসোলের মুখ ছিলেন আমাদের ভারতীয় জনতা পার্টি, আবার তৃণমূল কংগ্রেসের হাতে যাতে পুনরায় থাকে তার জন্য একটা বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে, এবং জিতেন্দ্র তিওয়ারিকে একদম প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে ফাঁসানো হয়েছে। আগামী দিনে বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে নিয়েছে, উন্নয়নমূলক সরকার গড়বে, এই দুর্নীতিমুক্ত সরকারকে ফেলে দেবে। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট, আমি ঐন্দ্রলা বোস রয়েছি আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে যিনি আজকে রয়েছেন তিনি হচ্ছেন বিশিষ্ট বিজেপি নেতা শরদ ঘোষ। শুরুতেই নমস্কার জানাবো বাংলা হান্টের পক্ষ থেকে। প্রথমে জিজ্ঞাসা করব যে সামনেই পঞ্চায়েত ভোট, তার আগে বিজেপি কতটা প্রস্তুত? ধন্যবাদ বাংলা হান্টের প্রত্যেক সদস্যকে। সামনে পঞ্চায়েত ভোট, তাই পঞ্চায়েত ভোটের জন্য আমাদের যে সমস্ত জেলাগুলো বিজেপিকে প্রস্তুত হতে হবে না, কারণ তৃণমূলের যে দুর্নীতি দেখা দিচ্ছে প্রত্যেক জেলায় জেলায়, মানুষ তৈরি হয়ে আছে, তারা গণতান্ত্রিক ভোটদান প্রয়োগ করবেন, এবং দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দেবে। তাই ভারতীয় জনতা পার্টির প্রত্যেক জেলায় জেলায় সাধারণ মানুষ সব জায়গায় আমাদের জয়ী হবে। আপনি বললেন দুর্নীতি, একটা ছুঁয়ে গেলেন প্রসঙ্গ, আমরা দেখলাম এসএসসি স্ক্যামে বলা হলো, একটা তদন্তে উঠে এলো যে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ 55 জন চাকরি পেয়েছে, কিন্তু তার তদন্ত হলো কোথায়? এটা কি কেন্দ্রীয় দল বলেই হলো না? আজকে বিচারাধীন অবস্থায় আছে আমাদের পুরো তদন্ত প্রক্রিয়া, তাই সেই বিষয় নিয়ে আমরা কোনো কথা বলতে নারাজ। কিন্তু যে বিচারাধীন ব্যবস্থায় তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা ব্লকে ব্লকে, প্রত্যেকটা জেলায় জেলায় যেভাবে কুন্তল ঘোষ, যেভাবে শান্তনু চ্যাটার্জির মতো লোকে, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূল কংগ্রেসের ওয়ার্কাররা উঠে আসছে, আমার মনে হয় আর মাত্র দু মাস গেলেই সমস্ত বিচারাধীন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পাশাপাশি প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে একটা করে তৃণমূল কংগ্রেসের এজেন্ট উঠে আসবে, যারা জেলার বিভিন্ন সাধারণ মানুষ, যাদের কৃষকের মানুষ, শ্রমজীবীর মানুষ, তাদের ছেলেমেয়েকে তারা মানুষ করেছিল, এবং সেই ছেলেমেয়েদের টাকাটা কিভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা এজেন্ট হিসাবে আত্মসাত করেছে, এবং কলকাতার বিভিন্ন নেতা নেত্রীর বাড়িতে, বিশেষ করে হরিশ্চন্দ্র স্ট্রিটের কাছাকাছি পৌঁছেছে, আর মাত্র দু মাস পরেই আপনারা দেখতে পারবেন, আমাদের যা অনুমান। আমরা দেখলাম সম্প্রতি জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেপ্তার করা হলো, কোন কারণ সেটাও আমরা জানি, কিন্তু অনেকেরই মনে হয় যে এটা শুধুমাত্র কোনো বিশেষ একটি দলের কারসাজি বা উনি রাজনীতির শিকার, কি বলবেন? অবশ্যই, কারণ জিতেন্দ্র তিওয়ারি একজন আসানসোলের মুখ ছিলেন আমাদের ভারতীয় জনতা পার্টি, তিনি দীর্ঘদিন এখানে মেয়র ছিলেন, এমএলএ ছিলেন, এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেসের এখানের যিনি মন্ত্রী আছেন তিনি অলরেডি ডাক পেয়েছেন আমাদের তদন্তকারী সংস্থার পক্ষ থেকে, এবং সর্বোপরি এখানের তৃণমূল কংগ্রেসের নেতাকে আটকানোর জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির যে যোগ্য লিডার সেই জিতেন্দ্র তিওয়ারিকে পাশবিকভাবে ফাঁসিয়ে এবং আসানসোলকে আবার তৃণমূল কংগ্রেসের হাতে যাতে পুনরায় থাকে তার জন্য একটা বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে, এবং জিতেন্দ্র তিওয়ারিকে একদম প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে ফাঁসানো হয়েছে, এটা আমরা জানি। সে প্রসঙ্গে বলবো সাগরদিঘি উপনির্বাচনে আমরা দেখলাম যে
বাম কংগ্রেস জোট তারা জয়লাভ করলো, তার সাথে সাথেই যে বিষয়টা উঠে এসেছে, তাহলে কি মূল বিরোধী দল হিসেবে বিজেপি বহিঃপ্রকাশ করছে? করছে না, আছে। কারণ ভারতীয় জনতা পার্টি আমাদের কেন্দ্রীয় সরকারে বসে আছে মাননীয় নরেন্দ্র মোদিজি, এবং তিনি বাংলার জন্য যে সকল প্রকল্প দিয়েছেন, শুধুমাত্র আমাদের রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের যারা নেতা এবং যারা অ্যাডমিনিস্ট্রেশনে বসে আছে, বিশেষ করে মন্ত্রী, বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী যারা বসে আছেন, তারা প্রত্যেকে সেই ফান্ডটাকে ইউটিলাইজ ঠিক জায়গায় করেনি। তারা এক খাতের টাকা অন্য খাতে দিয়েছে এবং ভারতীয় জনতা পার্টি মানুষের সামনে সেটা তুলে ধরেছেন, এবং আগামী দিনে বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে নিয়েছে। এবং আগামী দিনে শুধু বিরোধী দলই থাকবে না, আমরা ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আছে তাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে তারা একদিন এখানে উন্নয়নমূলক সরকার গড়বে, এই দুর্নীতিমুক্ত সরকারকে ফেলে দেবে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট বিজেপি নেতা স্বরূপ ঘোষ। অনেক ধন্যবাদ ওনাকে, ওনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। নমস্কার, ধন্যবাদ।